সহকর্মী মাহমুদ যাচ্ছি তার কাছে আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম যে সুদানে আসলে এখন পর্যন্ত স্মরণকালের এবং তাদের ইতিহাসে ভয়াবহ সংঘাত চলছে আমরা জানি যে দেশটিতে এমনিতেই কিন্তু যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে অন্তর্ঘাত সংঘাত প্রায় লেগেই আছে আসলে বর্তমান যে পরিস্থিতি এটার আসলে পেছনে কারণটা কি আপনি ঠিকই বলেছেন যে গত কয়েক দশক ধরে কিন্তু সুদানের যে অন্তরকুন্দল বা গৃহযুদ্ধ সেটি কিন্তু লেগিয়েছিল তবে এর মাঝেই কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের দেশে গণতান্ত্রিক ধারা ফেরে তবে দুই সালে একটি সামরিক অভ্যুত্থান হয় যেখানে একটি কাউন্সিল সামরিক কাউন্সিল সে দেশের আসলে শাসন কাজ চালিয়ে আসছিল এবং এই সামরিক এই সামরিক যে কাউন্সিল ছিল তাদের মধ্যে কিন্তু আসলে দুটি গোষ্ঠী আছে যেটি হচ্ছে যে যেই সামরিক বাহিনী যেটিকে আমরা রেগুলার সামরিক বাহিনী এছাড়াও কিন্তু আধা সামরিক বাহিনী যেটির একটি নাম আছে র্যাপিড সাপোর্ট ফোর্স তাদের দেশের সেই দুটি দলের মধ্যে বাদ সেই দুটি বাহিনীর মধ্যে কিন্তু আসলে অন্তর্কোদল আমরা যদি একটু কার্ডটা দেখে আসি যে এই দুটি দলের মধ্যে যে অন্তরকোন্দল সেই অন্তরকোন্দলের কারণেই কিন্তু আসলে এই সংঘাতটি ছড়িয়ে পড়েছে এবং গত পনেরো এপ্রিল যেখানে এই সংঘাতের নতুন করে আসলে সূত্রপাত ঘটে যেই সূত্রপাতের যে ধরে কিন্তু আসলে বাংলাদেশের যে রাষ্ট্রদূতের বাসা সুদানের খাটতুম যে রাজধানী সুদানের সেই খাটতুমে বাংলাদেশের যে দূতাবাস এবং রাষ্ট্রদূতের বাসা সেখানেও কিন্তু গোলাগুলি ঘটে এবং এই গোলাগুলি এই গুলির ঘটনায় কিন্তু সেই সময়টাই আসলে সৌভাগ্যক্রমে বাংলাদেশের দূতাবাসের কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না বলে কিন্তু কেউ হতাহতের ঘটনা ঘটেনি এবং বাংলাদেশের কারো হতাহতের ঘটনা ঘটেনি তবে এরপরপর কিন্তু আসলে যারা বাংলাদেশের দূতাবাসে যারা কর্মকর্তা ছিলেন রাষ্ট্রদূত সহ এবং দূতাবাস কর্মকর্তাদের যাদের পরিবার তারা কিন্তু আসলে অন্য একটি শহরে স্থানান্তর হওয়ার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত আসলে বেঁচে আছেন এবং সেখানে যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে সুদানে কিন্তু বাংলাদেশে প্রায় হাজার খানেক মানুষ আসলে বসবাস করেন এবং তারা কিন্তু এই সংঘাতময় পরিস্থিতির মধ্যে তারা কিন্তু আটকা পড়ে আছেন এবং এই গুলাগুলি হওয়ার পরেও দূতাবাসে যে গুলি হয়েছে সেই ঘটনার পরেও কিন্তু রাষ্ট্রদূত এবং দূতাবাসে যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু আসলে বাংলাদেশে যারা যে সুদানে আছেন অবস্থান করছেন তাদেরকে কিন্তু আসলে রক্ষা করার চেষ্টা করে আসছেন এবং আমরা এরপরে যে বাংলাদেশিদের যে অবস্থা সেটি যদি একটু তুলে ধরেন আমি বাংলাদেশিদের অবস্থান যদি আসলে আপনাদেরকে বলি যে আমরা যেমনটি বারবার বলছি যে এক হাজার প্রায় এক হাজার মানুষ সেখানে অবস্থান করছেন এর মধ্যে কিন্তু ছশো বাংলাদেশি ইতিমধ্যে বাংলাদেশের যে দূতাবাস সুদানে সেই দূতাবাসের কর্মকর্তা দূতাবাসের সঙ্গে আসলে যোগাযোগ করছে তারা আসলে সেখান থেকে সুদান থেকে আসলে কোনোভাবে বেঁচে অন্য কোথাও যেতে চায় এবং এর পাশাপা পাশাপাশি বাংলাদেশের যে দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু একযোগে কাজ করছেন যে যারা বাংলাদেশে আছেন তাদেরকে নিরাপদ একটি জায়গায় স্থানান্তরিত করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং এরই মধ্যে কয়েক দফায় যে তারিখ ঠিক হয়েছিল ত্রিশ এপ্রিল একটি তারিখ আমরা শুনছিলাম সেটিও কিন্তু পেছানো হয়েছে এবং দুই এপ্রিল পর্যন্ত একটি প্রাথমিকভাবে তারিখ ঠিক করা হয়েছে তবে বাংলাদেশের যে সুদা সুদানের যিনি রাষ্ট্রদূত আছেন তারেক আহমেদ তার সঙ্গে আমার আজকে সরাসরি কথা হয়েছে তিনি আমাদেরকে বলেছেন যে দুই এপ্রিল যে তারিখটি নির্ধারণ নির্ধারণ করা হয়েছে সেটি তো আসলে আসলে পেছানোর সম্ভাবনা রয়েছে কারণ দুঃখিত দুই মে যে তারিখটি নির্ধারণ করা হয়েছে সেটি পেছানোর সম্ভাবনা রয়েছে কারণ পোর্ট সুদান থেকে সৌদি আরবে আসলে বাংলাদেশি যারা আছেন তাদেরকে স্থানান্তরিত করার জন্য জাহাজের প্রয়োজন সে জাহাজ এখন এই জাহাজ সংকটটি আসলে এখন আমাদের মূল সমস্যা হিসেবে দেখা যাচ্ছে একদম ঠিকই মনে নেন যে আপনি জাহাজে যে সংকট সেটি আসলে সংকটের কারণে কিন্তু আসলে পোর্ট সুদান থেকে সৌদি আরবে স্থানান্তরিত করা সম্ভব হচ্ছে এবং সৌদি স্থানান্তরিত করার থেকে কিন্তু বাংলাদেশে আনার জন্য সেখানে যে দূতাবাস রয়েছে বাংলাদেশে তারাও কাজ করে যাচ্ছেন এবং আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি যে ছয়জন সৌদি আরবে ইতিমধ্যে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে জানতে পারলাম যে তেরো জন বাংলাদেশিকে আসলে সৌদি আরবের যেই নৌবাহিনী তারা কিন্তু উপকূলীয় অঞ্চল থেকে উদ্ধার করেছেন এবং এছাড়াও আসলে এই সুদানের যে সংঘাতময় পরিস্থিতি সেই সংঘাতময় পরিস্থিতির মধ্যে কিন্তু একটি ভূত ভূতরে নগরীতে পরিণত হয়েছে খাটতুম এছাড়াও কিন্তু যে যুদ্ধ বিরতি ছিল গত তিন দিনের সেটি কিন্তু আসলে আরও তিন দিন বাড়ানোর জন্য সেনাবাহিনী আমন্ত্রণ জানিয়েছে আর এস প্রতি এছাড়াও কিন্তু আসলে বাংলাদেশি যারা আছেন এছাড়া অন্যান্য দেশে যারা আছেন ফ্রান্স ভারত তাদের নাগরিকদেরও কিন্তু দেশে ফিরে নেওয়া হচ্ছে এবং অন্যান্য দেশে যারা নাগরিক আছেন তাদেরকে কিন্তু আসলে অন্য জায়গায় স্থানান্তরিত করার চেষ্টা চলছে তো এ নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের আমরা সেটি দেখে আসি সুদানে তিন দিনের যুদ্ধবিরতির মধ্যেও বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে সংঘাতে জেরে এরই মধ্যে অনেক বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে যুদ্ধ কবলিত সুদান থেকে দেশে ফিরেছেন সাড়ে তিন শতাধিক ভারতীয় বুধবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দা থেকে তারা নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান গত মঙ্গলবার প্রথম দফায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে সুদান থেকে তাদের জেদ্দায় আনা হয় সিচুয়েশন বহু খারাপ হয়ে গেছে জেসে দিন বাড় রে পানি বিজলি খানা কিছু ভি আয়ে বহু বড় বাত হ্যাঁ বহু ডেঞ্জারস থা ছুট গে বহুত কে শুক্রিয়া এছাড়া ফ্রান্স জর্ডান চীন টিউনিশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে চলমান যুদ্ধের মধ্যে রাজধানী খারতুমে দেখা দিয়েছে জ্বালানি চিকিৎসক ও ওষুধের তীব্র সংকট বিশুদ্ধ পানি ও খাবার পাচ্ছেন না বাসিন্দারা সুপারমার্কেটের রেফ্রিজারেটরগুলো খালি পড়ে আছে পুরো দোকানে সামান্য কিছু জিনিস আছে দু তিন দিন পর সরবরাহের অভাবে আর কিছুই থাকবে না বলছেন ব্যবসায়ীরা সংঘাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন খার্তুম ও অমদুর মানের বাসিন্দারা নগদ অর্থের অভাবে কিনতে পারছেন না প্রয়োজনীয় নিত্যপণ্য এপ্রিল সুদানের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট মধ্যে সংঘাত শুরু হয় এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন বাহাত্তর ঘন্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন দিন বাড়ানোর অনুমোদন দিয়েছে সামরিক বাহিনী সময় সংবাদ তাজ আমরা আপনার কাছে মোটামুটি একটা বিশ্লেষণ পেলাম যে বাংলাদেশের যে যে সবশেষ অবস্থা সেটি আপনি বললেন আপনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কিন্তু যোগাযোগ করেন তাদের বক্তব্যটা ছোট করে বলবেন এবং সুদানের বর্তমান অবস্থা কী এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কী বলছে সেটি নিয়েও যদি আপনি একটু বলেন সুদানের বর্তমান অবস্থা যেটি আমরা প্রতিবেদনে দেখে আসছিলাম এবং আমরা যদি একটু ছোটো করে দেখি যে সেটি হচ্ছে যে বিভিন্ন দেশের যারা নাগরিক অবস্থান করছিলেন সুদানে তাদেরকে কিন্তু ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের কিন্তু তিনশো জন নাগরিককে নৌবাহিনীর জাহাজে করে সুদান থেকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং রাজধানী খার্তুম যেটিকে যেই শহরটি আছে সেটি কিন্তু আসলে সেখানে কিন্তু সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং যে কারণে সেখানে খাদ্য সংকট এবং চিকিৎসা সংকটের ব্যাপকভাবে যেটি আসলে মৌলিক চাহিদার মধ্যে পড়ে সেই দুটি সংকট কিন্তু তীব্রভাবে দেখা দিয়েছে এছাড়াও কিন্তু জ্বালানি সহ পানীয় পানীয় সংকট এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই ধারণা করা হচ্ছে যে এই খাটতুম শহর এবং তার পার্শ্ববর্তী দু একটি শহরে কিন্তু ব্যাপক পরিমাণে খাবারের সংকট দেখা দেবে যে কারণে কিন্তু আসলে সেই অঞ্চলগুলোতে যেই সব বাংলাদেশি আছেন তাদের জীবনে যেমন ঝুঁকি আছে এছাড়া কিন্তু বিভিন্ন দেশের যারা নাগরিক আছেন তাদের কিন্তু ঝুঁকি রয়েছে এবং আপনারা হয়তো জানেন যে প্রায় পাঁচশো জন কিন্তু ইতিমধ্যে এই গত কয়েকদিনের যে সংঘাত সেই সংঘাতে কিন্তু মারা গেছেন এবং এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে যেহেতু সেই সংঘাতময় পরিস্থিতিতে আসলে পরিসংখ্যানটি স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না তবে এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই যেই অবস্থান সেটি কিন্তু আমি আপনাকে একটু আগেও বলেছি এবং আরেকটু যদি যোগ করি সেটি হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু বারবারই চেষ্টা করা হচ্ছে যে যে কোনোভাবে হোক বাংলাদেশের যারা নাগরিক সেখানে আছেন সুদানে অবস্থান করছেন তাদেরকে ফেরানোর জন্য এবং এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে আসলে হামলার পরেও তিনি কিন্তু সেখানে অবস্থান করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যারা নাগরিক আছেন তাদেরকে কিন্তু যতটা নিরাপদ অবস্থানে রাখা যায় সেটি তিনি ব্যবস্থা করবেন এবং তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করবেন এবং আমরা এটি আমরা জানি যে সেখানে কিন্তু কোনো বাংলাদেশির হতাহতের বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি তবে গতকাল এক একটি কারখানা যেখানে বাংলাদেশি শ্রমিকরা সেখানে কাজ করতেন এমন একটি কারখানায় আসলে কারখানা আশপাশে গোলাগুলি হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেখানে কিন্তু মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এবং চুরি হয়েছে তবে শারীরিকভাবে হতাহতের কোনো ঘটনা কিন্তু বাংলাদেশিদের প্রতি এখনো ঘটেনি যে কারণে কিন্তু আশাবাদী যে নিরাপদে সব সব বাংলাদেশিদেরকে কিন্তু বাংলাদেশে আনা যাবে এবং আগামী দুই মেয়ের আগেই কিন্তু পোর্ট সুদান যেখান থেকে জাহাজে করে বাংলাদেশিদের সৌদি আরবে স্থানান্ত করা হবে সেখানে কিন্তু যেসব যেসব বাংলাদেশি নিরাপদ আশ্রয়ের জন্য প্রত্যাশা করছেন তাদেরকে কিন্তু সেখানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এবং আমরাও কিন্তু বারবার প্রচার করছি যে যেসব বাংলাদেশি সুদানে আছেন অরক্ষিত অবস্থায় তারা যেন দুই মেয়ের আগেই পোর্ট সুদান যেটি যে পোর্ট সুদানে কিন্তু যেন তারা আসলে গিয়ে পৌঁছয় এবং সেই পোর্ট সুদান থেকেই জাহাজের মাধ্যমে সৌদি আরবে তাদেরকে নেওয়া হবে এবং সৌদি আরবে নেওয়ার পরে সেখানে যে বাংলাদেশে যে দূতাবাস আছে তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে ব্যক্তিগতভাবে তারাও আমাদেরকে জানিয়েছেন যে সেখানে পৌঁছানোর মাত্রই কিন্তু তাদেরকে বাংলাদেশে বিমানযোগে হোক কিংবা অন্য কোনো পদ্ধতিতে অর্থাৎ জাহাজের মাধ্যমে হোক তাদেরকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে এবং ইতিমধ্যে আমরা জানি যে ছজন বাংলাদেশি সৌদি আওতাধীন আছেন এবং তেরো জন বাংলাদেশি কিন্তু সৌদি নৌবাহিনীর নৌবাহিনীর মাধ্যমে আসলে সুরক্ষিত অবস্থানে আছে বলে আমরা জানতে পেরেছি তবে আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো দুই মেনা হলেও তার তার দুই একদিনের মধ্যেই আমরা তাদেরকে আসলে বাংলাদেশে ফিরে আসতে পারবে বলে আমরা আসলে আশাবাদ আমরা আসলে আশা করি যে খুব শীঘ্রই জাহাজের যে সংকট সেটি দূর হবে এবং জাহাজের ব্যবস্থা হবে এবং বাংলাদেশিরা খুব দ্রুত এই নিরাপদে দেশে ফিরে আসবেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক সুদানের যে সংকট সেটি নিয়ে আলোচনার জন্য এতক্ষণ স্টুডিওতে ছিলেন সহকর্মী তাজওয়ার মাহমেদ